সোম ও মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌরসভার উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প কথার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার জানান, এই প্রকল্পে 2300 জন উপভোক্তা সুবিধা পাবেন। উপভোক্তাদের 25,000 টাকা করে দিতে হবে। পৌরসভা 5টি কিস্তিতে 346,000 টাকা দেবে। প্রথম কিস্তিতে 1,22,000 টাকা দেওয়া হবে। এই বাংলার বাড়ির মূল ব্যাপার আপনারা জানেন, যখন ফর্মগুলো ফিল আপ করাইছিল, যারা সমস্ত কাগজপত্র ঠিক মতো দিয়েছে তাদের নামই এন্ট্রি হয়েছে এবং তাদেরই বাড়ি হবে। বাড়িগুলোর মূল ব্যাপার ছিল যে আপনার নিজের 25,000 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, আর আমাদের সরকার দেবে 3,43,000 টাকা। আপনার 25,000 টাকা নিয়ে 3,68,000 টাকা এই বাড়িতে খরচ হবে। বাড়ি আপনার 360 স্কয়ার ফুটের বাড়ি হবে। তার বাইরে আপনারা কোনোভাবে একটুও কিছু করবেন না। আপনারা যদি প্রথম কেপের টাকা নেওয়ার পর যদি আপনি ওই 360 স্কোয়ার ফুটের একটুও বেশি করেন, তাহলে কিন্তু দ্বিতীয় কেপের টাকা আপনারা পাবেন না। আপনারা পরপর 5 কিস্তিতে আপনারা টাকা পাবেন। 25,000 আপনার নিজের অ্যাকাউন্টে প্রথম রাখতে হবে, সেই টাকাটা দিয়ে আপনি ভিট করবেন। ভিট করার পর আমাদের যারা এই বাড়ির দায়িত্বে আছে পৌরসভা, তারা আপনাদের কাছে আপনাদের দাঁড় করিয়ে ছবি তুলে নিয়ে আসবে। আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রথম কিস্তির টাকা আমরা দিয়ে দেব। প্রথম কিস্তির পর যে কাজটা করার কথা আছে তারপর করে দিলেই আবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আপনারা 5 কিস্তি টাকা পাবেন। আগামী 30 এপ্রিলের মধ্যে এই কাজ শুরু হবে। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার সকল কাউন্সিলর বৃন্দ ও উপভোক্তারা। এই বাংলার বাড়ির প্রকল্প কথা বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডে কার্যকরী হবে। যারা বাংলার বাড়ি আবাসনের বেনিফিশিয়ারি হয়েছেন, যারা বাড়ি পাবেন তাদের আমরা ভাগে ভাগে ডাকছি। কারণ 2300 বাড়ি হবে, প্রায় 2,300 বাড়ি বর্ধমানের 35টা ওয়ার্ডে হবে। সেই জন্য প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা থাকছেন, যারা বেনিফিশিয়ারি যাদের বাড়ি হবে তারা আসছেন, পুরসভার আধিকারিকরা থাকছেন। আমরা সবাই মিলে কীভাবে এই প্রকল্পটাকে বাস্তবায়ন করতে পারি, অতি দ্রুত কার্যকরী করতে পারি, তার জন্যই আজকে এখানে আলোচনা হবে। আমরা পুরসভা থেকে যে মডেল দেব সেই মডেল অনুযায়ী বাড়ি করতে হবে। আপনার ওই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। ব্যাংকে যার যার নিজস্ব অ্যাকাউন্টে ইমিডিয়েট 25,000 টাকা করে জমা রেখে তার জেরক্স কপিটা পুরসভায় জমা দিতে হবে। আছে তাদের প্রত্যেকের লেআউট করে দেবে আমাদের ইঞ্জিনিয়াররা, সেই অনুযায়ী বাড়ির কাজ প্রত্যেকের আরম্ভ হবে। আমরাও প্রথম কিস্তির 1,22,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবো, এবং আমরা চাইছি 30 এপ্রিলের মধ্যে প্রথম পর্যায়ের এই কাজ শুরু করে দিতে প্রত্যেকটা ওয়ার্ডে। বর্ধমান পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার বাড়ি দপ্তর আছে, সেই দপ্তরের যে বাড়ি হবে সেই বাড়ি সংক্রান্ত কর্মশালা এখানে সমস্ত বর্ধমান শহরের 35টি ওয়ার্ডের বেনিফিশিয়ারিদের নিয়ে হচ্ছে। গতকাল অর্থাৎ 11 এপ্রিল এবং 12 এপ্রিল এই দুদিন এটি চলবে। টোটাল আমাদের দুটো ডিপিআর আছে, 18-19 একটা এবং 19-20 একটা। 18-19-এ টোটাল বাড়ি আছে 800টা এবং 19-20 ডিপিআরে বাড়ি আছে 2100টা। তার মধ্যে প্রায় 700 বাড়ি আমরা করে ফেলেছি অলরেডি। 2,291টি বাড়ি এখন হবে, সেই সমস্ত 2,291টি উপভোক্তাকে এখানে রাখা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।